বুঝতাম না যে মনে হয় আমরা আব্বারে বালা একটা হসপিটালে ইয়ে গেলে ট্রিটমেন্ট হলে ইয়ে গেলে মনে হয় স্বাস্থ্য কিছু উন্নতি হইব, কিন্তু মালিকর মনুষ্য অন্য দিকে ও যে বিগত হয়টা দিন আহমদ উলামা কেরাম হলে ধোয়াও আসলা সামান্য খালি দুই চামচ পানি তিন চামচ পানি খাই আমার আব্বা জীবিত আসলা। 2010 ইংরেজি থেকে তাই সরকারি একটা মাদ্রাসা থেকে তাই রিটায়ারমেন্ট করছেন, এরপর তো গিয়ে মনে মনে আশা আসলো যে আমার হদিসের খেদমত করতাম কোনদিন রিটায়ার্ডের হরে। এখন বিভিন্ন সংগঠনের মাদ্রাসা হল থেকে অফার হল আইসে আমার আব্বার হদিসের খেদমত করা করতে গিয়া, তো তাই না হয়তো আল্লাহর হুকুম যেদিন হইব আল্লাহর হুকুম হয়ে গেছে তাই পরবর্তীতে গিয়া মাটির গড়ে তাকবে না তোর সোনার কবুতর, মাটির গড়ে তাকবে না তোর সোনার কবুতর, একদিন সারিয়া যাবে বাঙ্গিয়া ওই গর, একদিন সারিয়া যাবে বাঙ্গিয়া ওই গর, যখন ডুবে যাবে বেলা তোর নয় দরজায় লাগবে তালা, বুঝবে না তুই মন্দ ভালা আপন হবে পর, বুঝবে না তুই মন্দ ভালা আপন হবে পর, একদিন সারিয়া যাবে বাঙ্গিয়া ওই গর, মাটির গড়ে তাকবে না তোর সোনার কবুতর, মাটির গড়ে তাকবে না তোর সোনার কবুতর, একদিন সারিয়া যাবে বাঙ্গিয়া ওই গর, একদিন সারিয়া যাবে বাঙ্গিয়া ওই গর, আয়ু যখন শেষ হইবে পিঞ্জিরা তোর খালি হবে, আয়ু যখন শেষ হইবে পিঞ্জিরা তোর খালি হইবে, প্রিয়জন সকলি তোমার হয়ে যাবে পর, প্রিয়জন সকলি তোমার হয়ে যাবে পর, একদিন সারিয়া যাবে বাঙ্গিয়া ওই গর, একদিন সারিয়া যাবে বাঙ্গিয়া ওই গর, মাটির গড়ে তাকবে না তোর সোনার কবুতর, মাটির গড়ে তাকবে না তোর সোনার কবুতর, একদিন সারিয়া যাবে বাঙ্গিয়া ওই গর, একদিন সারিয়া যাবে বাঙ্গিয়া ওই গর। সালামু আলা রাসূলিল্লাহ। মহতরম হাজিরিন, দোস্ত হল, বুজুর্গ হল, ভাই হল, এই এতদিন চলতে থাকা গোটা বরাক উপত্যকার এক বিশিষ্ট আলিমে দিন ফেকাহ শাস্ত্রের সাথে নিবিড় সম্পর্ক রাখা হযরত মাওলানা মুফতি শরফুদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ আজকে দুনিয়া থেকে বিদায় নিছেন। এক আলিমের মত সাধারণ মত নাই, এই মত দ্বারা গোটা জাতি সমাজ কর্ম মিল্লতের ক্ষতি হয়। সুতরাং মুফতি শরফুদ্দিন সাহেব রহমতুল্লাহের অনুপস্থিতিতে আমরা অনেক বড় শূন্যস্থান হয়ে গেল, এটা সহজে পূর্ণ হওয়ার মতো নয়। আর আলিমর মৃত্যু শুধু এক মৃত্যু না, এটা লক্ষণও বলা নাই। কেয়ামতের আগে ওলামায়ে কেরামর গুণ গুণ অভাব হইব। নবী পাক আলাইহিস সালামে ফরমাইছেন, ইয়াকবিজুল ইলমা বিকাবজিল উলামা, ওলামায়ে কেরামের ধারাবাহিক মৃত্যুর মাধ্যমে আল্লাহ ইলিম দুনিয়া থেকে উঠাই লেব। সুতরাং ওলামায়ে কেরাম বেশি হওয়া, মহাকিক আলিম ফয়দা হওয়া, এটা দুনিয়ার হায়াতর লাগে সম্পর্ক, দুনিয়ার রুহর লাগে সম্পর্ক। আল্লাহ তাআলা তাদের দরজাতে আলিয়া নসিব ফরমাও।
তানসারা জিন্দেগী খিদমত আল্লাহ কবুল ফরমাও আর বন্দা হিসাবে তুটি বিচ্চু কিনে আল্লাহ দরগুজর করিয়া মকামাতে আলিয়া ফি জান্নাতিল ফিরদাউস তানে নসিব ফরমাও আমরা মধ্যে ওলামায়ে হক্কানি রব্বানি হয়ে বিশেষ জন্মদেয়ক ব্যক্ত করি আমি ব্যক্তিগতভাবে মুক্তি যাব লাগে এই বিগত কয়েক বছর তাকে নিবিড় সম্পর্ক হয়ে গেছিল বিভিন্ন মাসলা মাসাইলের আলোচনায় এক মজলিস করিয়া করছি আমিও তার কাছে রেফার করছি তাই নো দুই এক মাসলা শরীর অসুস্থ হওয়ার পরে আমার কাছে রেফার করছেন টেলিফোনে যোগাযোগ হয়েছে আমি বলো মুগ্ধ তার চরিত্র আখলাক ও আমালের উপরে আল্লাহ তাআলা তামামার হুসনে জন অনুযায়ী তাকে ও বেশি মাকাম তার নসিব ফরমাক কর আমান আমাদের সামনে আমরা বাসিন্দি হুজুর সাহেবজাদা আল্লাহ রহমতুল্লাহ ফয়জুল আহমদ সাহেব সংক্ষিপ্ত বক্তব্য রাখা ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণ হইব করি আমার মনে হয় না আল্লাহ পুরা করে দিতা যাই খাই নামরাত তাকে গেছইন গিয়া যত আকাবিরি নামরাত তাকে গেছইন গিয়া আল্লাহ যাতে তামাম রে গরিবে রহমত করে কোয়া তামাম রে দরজাত রে বুলন্দ করে কোয়া আর যত জন জমিন আসই আল্লাহ যাতে প্রত্যেক নেক হায়াত রে দরাজ ফরমা কোয়া আল্লাহুম্মা আমিন আর বিশেষ করিয়া আমি মুক্তি যাবর লগে সম্পর্ক যেটা এটা প্রায় আমার পারিবারিক সম্পর্কের মতো সে সময় তার ইন্তেকালের খবর পাইছিল আব্বা আজকে টাইটেলের বন্ধে ক্লাসও দেখা আমার কৈছে আমার থেকে যাওয়া সম্ভব না আমি আপনারা গেছেন গিয়া আল্লাহর কাছে সন্তানের দরজাত্রে বুলন ফরমাও কার দানকাই নামরার মধ্যে আসবি আল্লাহ সন্তানের উমরে দারাজ আতা ফরমাও আল্লাহ রসুল আপনারা কাছে ফরমাও আপনারা সবাই দোয়া ফরমা আসসালামু আলাইকুম এই শূন্যস্থান পূর্ণ করবার লাগি আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি আল্লাহ পাকে যেন মৌলানা মুক্তি সরবুদ্দিন সাহেবের এই শূন্যস্থান আপনাকে পূরণ করিয়া দিতা আলহামদুলিল্লাহ গোটা উপত্যকার কিংবা তো গোটা পশ্চিম শিল্পের একজন অভিভাবক আমরা হারাইছি আজকে অনুভব করতে পারি আর বিগত দেড় মাস থেকে আমরা আব্বা প্রায় হানিবিহীন অবস্থায় ঔষধবিহীন অবস্থায় বিষ্ণুর মধ্যে আসুন এটা একমাত্র হুলামাই কেরাম আপনার দোয়া ধন সম্পদও আসলো জনও আমরা আসলাম আমি আমরা আব্বারে কইলাম যে বেলুর চেন্নাই হায়দ্রাবাদ এইমস অল ইন্ডিয়া যে কোনো জায়গাতে আমরা আপনাদের লিয়ে যেতে এয়ার অ্যাম্বুলেন্স আমরা লিয়ে যেতে রাজি ফাইন মানত না আমরা নিষেধ দিত কোনো কোনো সময় স্বপ্নের এমনটা জিনিস কইতে আমার খুব কম কইতা তাই জানেন যে আমি হয়তো আবেগই কই দিতে পারি হার্ট অ্যাটাক কই দিতে পারি আমার কোনো কোনো সময় উলামায় কেরাম আমার ছাত্র হল আইতে ভাই খানা খানি করতাম আমি তারা রেস্তা নেওয়া কিংবা তো মেহমান দারে ফরাত গেলে আমি শব্দ শুনতে পারতাম আমার আব্বা হইতে কিছুদিন আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ আনছেন দেখার পরে কোন সময় এক ঘন্টা আধা ঘন্টা ঘুমানি পরে কোন সময় দেখা যেত শরীর খাপিয়া উঠিছে ডরাইয়া উঠিছে তো আমি একদিন আমি আর বড় ভাই আসলো আমার দ্বারো আমি আব্বা ডরাই লাগি তার লাগি আমার হলে ঘটনা কিতাব মুসলিম শরীফ আমার দেখাইলে আমি বার করলাম কিতাব দেখলাম বলে ও মাইজ ইবনে মালিক রে যে শয়তানে ইয়া দুকা দিছিল ও শয়তানে আমি খুব বেশি ফিটিছি ও ফিকার করে আমার শরীরে দহাইয়া আমি উঠে গেছে ও ধরো মানে অন্য জজবাহিত হয়ে থাকি আমরা আল্লাহ হলে আমরা বুঝতাম না যে মনে হয় আমরা আব্বারে বালা একটা হসপিটাল হইয়া গেলে ট্রিটমেন্ট হইয়া গেলে মনে হয় স্বাস্থ্য কিছু উন্নতি হইব কিন্তু মালিকর মনুষ্য অন্যদিকে ও যে বিগত হয়টা দিন একমাত্র উলামায়ে কেরাম হলে ধোয়াও আসলা সামান্য খালি
দুই সমস্থানে তিন সমস্থানে হয়ে আমার আব্বা জীবিত আসলাম। 2002 ইংরেজি থেকে তাই সরকারি একটা মাদ্রাসা থেকে তাই রিটায়ারমেন্ট করছেন। এরপর থেকে মনোবড় আশা আসলো যে আমার হদিসের খেদমত করতাম কোনদিন রিটায়ার্ডর হরে। এখানে বিভিন্ন সংগঠনের মাদ্রাসা হল থেকে অফার হল আইসে আমার আব্বার হদিসের খেদমত করা করতে গিয়া। তো তাই হয়তো আল্লাহর হুকুম যেদিন হইব আল্লাহর হুকুম হয়ে গেছে তাই পরবর্তীতে গিয়া 2019 ইংরেজি থেকে দুইটা মাদ্রাসার হদিসের খেদমত শুরু করছেন। এর লগে সাপ্তাহওয়ালা মাদ্রাসার তাই খেদমত করছেন। তো সপ্তাহ তিনটা মাদ্রাসার তাই গিয়া ফলাইতা আমি আরো ধরি আর বিগত যে দেড় মাস থেকে আর আমার আব্বারে লিয়ে যে দৌড়াদৌড়ি আমরা করি আর বিশেষ করে আমার গ্রামের মানুষ হল এটা কৃতজ্ঞতা অস্বীকার হলে হইত না। যুব হলে যেভাবে যেভাবে আমার আমরা পরিবারের লগে সম্পর্ক রাখে কোনো সময় অ্যাম্বুলেন্স নিয়ে আমার আরফনগর জানোই মেইন রোড থেকে আমার বাড়ি পর্যন্ত গাড়ি যায় না। গাড়ি স্ট্রেচও বয়াইয়া উঠাইয়া যে সব ফজরের টাইমে রাত্রে সব সময় সহযোগিতা করছেন। আজকে দিনে যেভাবে কত বড় একটা ইন্তজামাত করতে বিভিন্ন ধরনের সহযোগিতা করছেন আপনারা অন্তর অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জানাইয়া। আর আপনারা জানেন আমরা হামসায়ার তিন সাইখা আপনার গ্রামের এত বড় একটা হামসায়ার বা 26-27 মুসল্লিয়া লায়ক মসজিদ এই এই হামসায়ার আন্ডারে তিন সাইখান তফকিত কবরিস্তান আস এটা আমরা আব্বারা তো ওয়াফ করা আপনারা এখানে আপনারা গাঁর মাঝে নারাজ হইয় না আমরা অস্তিত্ব করে গেছেন আমার তাই একটা জায়গা আছে এই জায়গার মধ্যে তাহলে দাফন করার লাগিন জীবিত অবস্থায় অনেক দিন আমার হইতে আমার বাইন ধরে আত্মীয় স্বজন হইতে আমার ও জায়গার মধ্যে দিয়ে আমরা এই অস্তিত্ব বদলিতে পারি না। এর লাগিন গাঁর আমরা হামসায়ার যে হলো জুড়ে আমরা বিনীত প্রার্থনা করি আর যে আপনারা বেজার হইব না আমরা হামসায়াতে আমরা এই কবরস্থানের মধ্যে আমরা আব্বারে দাফন না হইয়া তান অস্তিত্ব মোতাবিক তান যে জায়গা খুঁজে গেছেন ওই জায়গাতে আমরা দিয়া যদি আমরা এটা যে বদলি লাই তা আপনারা বুঝবাই না কত বড় আলিমর ওসিয়ত আপনারা নারাজ নিয়ে আমরা গাঁর হামসায়ের মানুষ আবার তো আত উঠে আমরা গাঁর মানুষ নারাজ নিয়ে আপনারা আপনারা সবাই খুশি আছি তো সময় সংকীর্ণ হয়ে গেছে উল্লাহ মেকার আমার বিভিন্ন জায়গার থেকে আইসু মায়া আছে আমরা আব্বার লাগিন আর আল্লাহ তাআলা তাবারকা আপনার হাজির দিয়ে আর কবুল আছে মজুর ফরমাকা আর তার বিগত দিনের দেড় মাসের যে বেমার আসলো এই বেমারটা তানোর জীবনের গুণ আর কফরা হিসাবে কবুল আর মজুর ফরমাকা হুকু আল্লাহ আমিন তোমার আমরা 78 বছর হয়ে গেছি আমার আব্বার এই হামসায়ার মসজিদের মুতল্লি আসলা আশপাশের বিভিন্ন মাদ্রাসা সভাপতি আসলা হামসায়াদের হতে সময় গিয়ে কোনো একটা সিদ্ধান্ত লইতে সময় গিয়ে কোনো ধরনের হয়তে উঁচু কথা মুখের থেকে বাড়াই দিতে পারে আপনারা আল্লাহ আসতে মাফ করে দিবা আর যদি কোনো লেনদেন তাকিয়ে দেখে আমরা এটা প্রয়োজন আমরা একবারে ঋণ মুক্ত হইয়া আমি খবর যাইতাম এখন পর্যন্ত আমরা জানি যে কোনো ধরনের কোনো ঋণ নাই যেটা আছে এটা দেখানোর পরে আমরা শেষ করে নিব আর যদি আপনারা কেউ যদি কোনো ঋণ তাকিয়ে থাকে আমরা আব্বার কাছে আপনারা ভাইতা আমরা তিনজন ভাই আছি আমরা আরো আশপাশের ভাই হাসন আল্লাহ যোগাযোগ করবা আর আপনারা দাবি চালবা কথাবার্তার মধ্যে দিয়ে যদি কোনো মসজিদের মুতল্লি আসলা হামসার মুরব্বী আসলা বিভিন্ন সময় মসজিদের মাদ্রাসার মক্তবর ঈদগার কবরিস্তানের ডিসিশন নিতে সময় কোনো কোনো সময় উঁচু কথা হল হয়ে দিতে পারেন আপনারা আল্লাহ আসতে আপনাদের জোর হাতে আপনাদের কমার হাতে আপনারা মাফ করে দিবা। আমার আপনাজন সারা জীবন শিক্ষকতা হয়ে গেছে অসংখ্য ছাত্র আমি বিশেষ করে তার ছাত্র এবং তার পরীক্ষা করি যদি কোনোদিন টাইম কোনো কটু বা শেখাদের কোনো শিক্ষান্তমূলক বলা কোনো কিন্তু দমক দেওয়া থাকে আপনারা মনে লাগিয়ে থাকে আপনারা দয়া করে এটা বলতে আপনারা আর যদি কোনো ধরনের লেনদেন তাকিয়ে থাকে তার লগে আমরা জানার মতো নাই তারপরেও যদি তাকিয়ে থাকে আমরা তিন ভাই আছি আমরা বড় ভাই আছি ভাই ভাই আমরা কাছে আইবা আয়ু যখন শেষ হইবে পিঞ্জিরা তোর খালি হবে আয়ু যখন শেষ হইবে পিঞ্জিরা তোর খালি হইবে প্রিয়জন সকলি তোমার হয়ে যাবে পর
প্রিয়জন সকলি তোমার হয়ে যাবে পর একদিন সারিয়া যাবে বাঙ্গিয়া ওই গর একদিন সারিয়া যাবে বাঙ্গিয়া ওই গর মাটির গড়ে তাকবে না তোর সোনার কবুতর মাটির গড়ে তাকবে না তোর সোনার কবুতর একদিন সারিয়া যাবে বাঙ্গিয়া ওই গর একদিন সারিয়া যাবে বাঙ্গিয়া ওই গর। Thank you.